আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসছি। চাকরির নানা পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে জাতীয় গ্রন্থাগার কোথায় বা জাতীয় গ্রন্থ কেন্দ্র কোথায় অথবা বাংলাদেশের পাবলিক লাইব্রেরি কোথায় অবস্থিত। তো যেহেতু তিনটি প্রশ্নই গ্রন্থ বা বই সংক্রান্ত, তো শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত, তো তিনটি প্রশ্ন একই রকম হওয়ার কারণে কিন্তু এটি খুবই গোলমেলে একটি প্রশ্ন এবং এখানে কিন্তু ভুলার সম্ভাবনা শতভাগ থেকে যায়। এজন্য সঠিক যদি আপনি জানেন তাহলে কিন্তু ভুল হবে না। তারপরে দেখা যায় যে অনেকবার এটি আমার মুখস্থ থাকার পরে কিন্তু আমি ভুলটা করে ফেলেছি, পরীক্ষা গিয়ে যে কোনটি হবে এটি আর মাথায় কাজ করছে না। তো সেক্ষেত্রে যদি আপনি আজকে যে সূত্র দিচ্ছি এটা যদি মুখস্থ করে রাখেন, মনে রাখেন, কয়েকবার বলে মনে থাকবে, তাহলে কিন্তু আপনি সহজেই নির্ভুল উত্তর করতে পারবেন। তো একটু দেখে নিন, খেয়াল করুন, জাতীয় গ্রন্থাগার সমান সমান আগারগাঁ দেওয়া আছে, জাতীয় গ্রন্থ কেন্দ্র সমান সমান গুলিস্তান দেওয়া আছে এবং সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি শাহবাগ শেফাশালা দেওয়া আছে। তো আমি যদি একটি ব্যাখ্যায় যাই, একটু খেয়াল করুন, জাতীয় গ্রন্থাগার, দেখুন গ্রন্থাগার শব্দের শেষে কিন্তু গার শব্দটা আছে আর এর অবস্থান কিন্তু আগারগাঁও। আগারগাঁও কিন্তু ওখানে দেখেন আগার, আপনার এখানে গার শব্দটা পাবেন, একটু খেয়াল করুন, এখানে গার শব্দটা কিন্তু এখানেও পাবেন আপনারা। তাহলে যেহেতু এখানে গার আছে তাহলে এখানেও এই গার থাকার কারণে আগারগাঁও সঠিক উত্তর হবে আগারগাঁও। দুটো গার মিলাবেন। এরপর দেখুন গ্রন্থ কেন্দ্র, কেন্দ্রের নিচে আন্ডারলাইন করা আছে এবং দেখুন কেন্দ্রতে কিন্তু একটি যুক্ত অক্ষর আছে, ন ন দয়ে র ফলা। সুতরাং দেখুন এটির উত্তর হচ্ছে গুলিস্তান, তাহলে গুলিস্তানেতে দেখুন এখানে শয়ত ন, এখানেও একটি যুক্ত অক্ষর একটা আছে। তাহলে এই যে দুটি যুক্ত অক্ষর আপনি মিল করবেন, এই দুটি যুক্ত অক্ষর মিল করে দেখবেন যে গ্রন্থ কেন্দ্র, এটা যুক্ত অক্ষর যেখানে থাকবে এটা সঠিক উত্তর হবে। তাহলে আগার গায়ে গার থাকলে গার এবং এখানে যুক্ত অক্ষর থাকলে এখানে যুক্ত অক্ষর থাকবে। এরপরে দেখুন সেন্ট্রাল পাবলিক, সেন্ট্রাল হচ্ছে কেন্দ্রীয়, কেন্দ্র পাবলিক লাইব্রেরি শাহবাগ। তাহলে সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি কোথায় অবস্থিত? শাহবাগে। তাহলে আমি যদি সংক্ষেপে এভাবে বলি, শেফাশালা, সে থেকে সেন্ট্রাল, পা থেকে পাবলিক, সা থেকে শাহবাগ, লা থেকে লাইব্রেরি। এখানে লাইব্রেরি শব্দটি কিন্তু আমি পড়ে দিয়েছি, এখানে লাইব্রেরি আগে আছে কিনা আমি পড়ে দিয়েছি, তাহলে এটা সন্দেহের সুবিধার জন্য। তাহলে শেফাশালা এভাবে কিন্তু আপনি মনে রাখতে পারেন যে এটা কোথায় অবস্থিত। তাহলে সে থেকে সেন্ট্রাল, পা থেকে পাবলিক, সা থেকে শাহবাগ এবং লা থেকে লাইব্রেরি। তাহলে সেন্ট্রাল পাবলিক হচ্ছে শাহবাগের এই লাইব্রেরিটিতে অবস্থিত। তাহলে দেখুন অনেক চমৎকার, কিন্তু আপনি এই উত্তরের মধ্যে কিন্তু সরি প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা পেয়ে যাবেন, অনেক চমৎকার। আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। আর বন্ধুরা, অবশ্যই আপনারা আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে কিন্তু বিষয়ভিত্তিক ভিডিওগুলো দেখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সময় এবং শ্রম দুটোই বাঁচবে। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সেনাগাদ, আল্লাহ হাফেজ।